জেলার অন্যান্য জায়গার তুলনায় দেরি হলেও আজ বিকেলে নদায় আমতলায় প্রবেশ করল 50 জন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। এসেই তারা নদা ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরলেন, যেমন চাঁদাবাজ, ত্রিমোহিনী, ঝাউবোনা, ডাঙ্গাপাড়া, গঙ্গাধারী, বালিটুঙ্গি, শ্যামনগর ও আমতলা। রুট মার্চের সময় সঙ্গে ছিলেন নদা ব্লকের বিডিও, বহরমপুর ডিএসপি, ডিএনটি, সিআই সদর, ওসি নদা। বিভিন্ন গ্রামে রুট মার্চের সময় নদার বিডিও এবং ওসি সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার কথা বলেন। অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।